নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমাদের এই চ্যানেলের কাজ যদি আপনাদের ভালো লাগে, যদি মনে হয় যে আমাদের পাশে দাঁড়ানো দরকার, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের জয়েন্ট বাটন অপশানে গিয়ে মেম্বারশিপ নিতে পারেন আসি মূল প্রতিবেদনে। না, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে যাদবপুর লোকসভা কেন্দ্রে সৃজন ভট্টাচার্য যে ভীষণ নিশ্চিন্তে ছিল সেটা না। কারণ এই তার চিন্তা বেড়েছিল যখন নওশাদ সিদ্দিকী জোটটা ভেস্তে দিল কার্যত, এবং তিনিও রণভঙ্গ দিলেন। ডায়মন্ড হারবার থেকে তিনি প্রথমেই ঘোষণা করেছিলেন দাঁড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কিন্তু শেষ পর্যন্ত দল নাকি তাকে অনুমোদন দেয়নি। তো যাই হোক, এই ISF আলাদা করে প্রার্থী দেওয়াতে সৃজনের কপালে একটা চিন্তার ভাঁজ এসেছিল। কারণ এই লোকসভার অন্তর্গত ভাঙর বিধানসভা এবং বারুইপুর, সোনারপুর এই সমস্ত জায়গার বিস্তীর্ণ অঞ্চলে একটা বড় অংশ মুসলিম প্রধান, এবং এই মুসলিমদের তাহলে একটা বড় অংশ এই ISFকে সমর্থন করবে। এবং মূলত যেটা করার কথা ছিল, যদি জোট হতো তাহলে সৃজনের পক্ষে, তো সেই ভোটটা যেহেতু ডিডাক্ট হচ্ছে এখান থেকে বা হওয়ার একটা আশঙ্কা, সেটা প্রকাশ বা সেটা মাথায় আসাতেই সৃজনের একটু চিন্তা হচ্ছিল। কিন্তু এই চিন্তা থেকে অনেকটা এখন তিনি চিন্তামুক্ত। আমরা বলতে পারি যে বিস্তীর্ণ ভাঙর বলুন বা এই বারুইপুর, সোনারপুর এই সমস্ত অঞ্চল ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলে, বিশেষ করে মুসলিম প্রধান যে সমস্ত জায়গায় মুসলিমদের সাথে কথা বলে একটা জিনিস বোঝা গেছে যে না, ISFকে তারা বিশ্বাস করছে না। কারণ এই অল্পদিনের একটা দল, সেই দল কতটা কি তা ছাপ ফেলতে পারবে রাজনীতির আঙিনায়, এটা নিয়ে যথেষ্ট সন্দিহান। কারণ তারা চাইছিল যে বামেদের সাথে, কংগ্রেস না হলেও চলতো, কিন্তু বামেদের সাথে জোটটা করে ISF যদি লড়াইটা করতো তাহলে ISF-এর আখেরে লাভ হতো। এবং এই BJP তৃণমূলের বিরুদ্ধে যারা কথা বলতে চায়, যারা আওয়াজটা তুলতে চায়, তারা একটা গ্রহণযোগ্য বিরোধিতা বা বিরোধী দল হিসাবে ISF এবং বামেদের এই জোটকে পেত। তো এই ক্ষেত্রে যেহেতু ISF এই রকম একটা সিদ্ধান্ত নিয়েছে, তাই মুসলিমদের একটা বড় অংশ, একদম বড় অংশ আমি বলছি, হয়তো গুটি কয়েক বা কিছু অংশ, তারা ISF-কে ভোট দিলেও দিতে পারে এবং শেষ মুহূর্তে সেটাও নাও করতে পারে। খুব একদম নগণ্য অংশ যেটা ধর্তব্যের মধ্যে আসে না, সেইটা হয়তো সমর্থন তারা পেতে পারে, কিন্তু সিংহভাগ সমর্থন পাবে এই সৃজন ভট্টাচার্য, এটা যত দিন যাচ্ছে নিশ্চিত হচ্ছে। কারণ মানুষের মধ্যে এই বিশ্বাসটা জন্মাচ্ছে যে বামেদের যেভাবে প্রচার, মিটিং, মিছিল দেখা যাচ্ছে প্রত্যেক দিন, সেটা কিন্তু এই সাধারণ মানুষ এবং মুসলিম সমাজ এমনভাবে নিচ্ছে যে না, এদের দিয়ে একটা কিছু হবে, বা একটা যে বিরোধী ভোট ভাগ হওয়ার জায়গাটা তারা যেতে চায় না, তাই মুসলিম ভোটটাকে এক জায়গায় কনসেন্ট্রেট করবার জন্য তারা কিন্তু বদ্ধপরিকর, এবং সেটা বামেদের পক্ষে যাবে এই রকম একটা ধারণা বা এই রকম একটা আমরা ইঙ্গিত স্পষ্ট পাচ্ছি। আপনারা, আমি একটা ছবি দেখাই, ছবি দেখালে স্পষ্ট হবে যে আমি কথাটা গ্রাউন্ড রিয়েলিটি কে মাথায় রেখে বলছি নাকি হাওয়ায় বলছি। তো সৃজন ভট্টাচার্য, শেষে আমি বলবো যে যেভাবে যাদবপুর লোকসভার অন্তর্গত যে 7টি বিধানসভায় বিভিন্নভাবে প্রচারটা করছে এবং মাটি কামড়ে পড়ে রয়েছে, এই গরমকে উপেক্ষা করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, এবং আমরা এটা দেখেছি বা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় তার চাহিদা অপরিসীম। মানুষ তাকে এতটাই চাইছে যে প্রত্যেকটা জায়গায় তিনি কভার করুক, এটা ভোটাররা চাইছে। কিন্তু তো এইটা দেখা যায় না সাধারণত প্রত্যেকটা প্রার্থীর ক্ষেত্রে। দেখা যাক, এখনও ভোটটা অনেক দিন, এখানে শেষ পর্যায়ে ভোট, তো সৃজনের পক্ষে একটা পাল্লা ক্রমশ ভারী হচ্ছে, সেটা কিন্তু আমরা স্পষ্ট তার লক্ষণ পাচ্ছি। দেখুন, মিছিলটা দেখলে বুঝতে পারবেন যে মুসলিমদের একটা বড় অংশ, মুসলিম প্রধান এই জায়গাটায় তিনি এখানে প্রচারে গেছিলেন, তারা এসে কীভাবে স্বতঃস্ফূর্ততার সাথে সৃজনের সাথে হাত মেলাচ্ছে বা তাকে সমর্থনের হাতটা বাড়িয়ে দিচ্ছে। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।
আমার কি বলার আছে, এটা ওনারা করেছেন। আমি দেখলাম কোর্টের একটা অর্ডার ছিল তরোয়াল নিয়ে অস্ত্র হাতে করা যাবে না, সেগুলোও করেছেন। আমি নিশ্চিত প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে, আর যদি না নেয় তাহলে বুঝতে হবে যে তৃণমূল বিজেপির একটা বোঝাপড়া আছে। ধর্ম পালন এবং নিজের আচার আচরণ পালন, যে কেউ নিজের মতো করতে পারেন, অন্যের জন্য অশান্তি না করলেই হল। বলতো ওটা নিয়ে আমার আলাদা করে কিছু বলার বিজেপি নে। গতকাল বারিপুরের কোনো এক তৃণমূল নেতা, তিনি আপনাকে বাচ্চা ছেলে বলে আখ্যা দিয়েছেন, কী বলবেন? হে বলেছে গৌতম দাস। আচ্ছা, খুব ভালো। আমি, উনি আমার থেকে বয়সে বড়, আমি ওনাকে নমস্কার জানাই, নববর্ষের শুভেচ্ছা জানাই, আর সব মিলিয়ে যা আছে সব দেখি, দেখা যাক। ঠিক আছে, বাচ্চা ছেলে কাজ করতে তো দৌড়াতে অসুবিধা হবে না, মানুষ তো বাচ্চা ছেলে বলেই ভালোবাসছে। উনি বলেছেন সিপিএম তৃতীয় স্থানে থাকবে, সেটা উনি বলেছেন, উনি ওনার কথা বলেছেন। ওনার কথা জবাব দেওয়ার জন্য আমি ভোটে দাঁড়াই, আমি রুজিরুটির লড়াইটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য ভোটে দাঁড়িয়েছি। ঠিক আছে, চলো। থেকে বোমা উদ্ধার হয়েছে, কী বলবেন? তো বললাম, যতদিন তৃণমূল আছে এবং তৃণমূলকে বাঁচিয়ে দেওয়ার জন্য দিল্লির বিজেপির নেতারা আছে, ততদিন ভোট এলেই এই ধরনের বোমা উদ্ধার, অস্ত্র উদ্ধার, গুন্ডামি ইত্যাদি সমস্ত কিছু চলতে থাকবে। পশ্চিমবাংলার সমাজের পরতে পরতে অশান্তি ঢুকিয়ে দেওয়ার মূল কারিগর তৃণমূল। নিশ্চিত তার কোনো না কোনো একটা লেজ, ডানা, হাত, পা, কোনো না কোনো যোগাযোগ থাকবে এই ঘটনার সাথে। দলীয় কোন্দল যখন মাথা ব্যথার কারণ, তখন ভাঙর বিপরীত পথে আসছে নেতৃত্বে সহকার মোল্লা কতটা বেগ। ওখানে আমার কিছু বলার নেই, ভাঙড়ের মানুষ এইসব মেনে। আপনারা জানেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআই